আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন তো রমাদান মুবারক জানিয়ে আজকে ব্লগটি শুরু করেছি। তো এখানে আমি রাত থেকে শুরু করেছি, তো সেহেরি খাবো আজ, প্রথম সেহেরি খাবো। তাই এখানে আমি গরুর মাংস 2 কেজি আমার আব্বা এনেছেন, তাই এখানে আমি গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে একটি কড়াইতে নিয়েছি, তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। তাই এখানে আমি মরিচের গুঁড়া 2 চামচ, জিরা গুঁড়া 2 চামচ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া সব মশলা দিয়ে আজ বাগার দেবো না, মেখে রান্না করব। তাই এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ লবণ দিয়েছি, সেই লবণটা পরিমাণ মতোই দিয়েছি। তারপর দারচিনি, এলাচ, লবঙ্গ সবগুলো দিয়ে দিচ্ছি। এবার তেল দিয়ে দেব। তারপর সবগুলো এভাবে মেখে নেব, এবার ভালো করে মিক্স করে নেব। আমার ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি ডেককে ঘুরে দেব। তারপর এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে, তারপর একটু পানি দিয়ে অনেক জাল আল দিয়েছি। জাল দেওয়ার পর এখানে আমার মাংসটাই হয়ে গেছে। তো আমরা সেহেরিতে খাবো। তো এদিকে সেহেরি টাইমই হয়ে গেছে। এখানে মসজিদে সেহেরি খাওয়ার জন্য সবাইকে বলছেন। তো এদিকে চলে এসেছি ইফতারের জন্য। তো এখানে আমি মাছ রান্না করব, খিচুড়ি রান্না করেছি, শাক আগ রান্না করেছি। আজ প্রথম রোজা, আল্লাহ যেন আমাদের সবাইকে তৃষ্টি রোজা রাখার তৌফিক দেন। তো আবারও সবাইকে রমাদান মুবারক জানাচ্ছি, প্রথম রোজা। তাই এখানে আমি ডালির বড়া করে নিচ্ছি, এখানে মাছগুলো বিরান করে নিচ্ছি, আর এদিকে সানা বিরান করেই নিচ্ছি। তো আমার সবগুলোই হয়ে গেছে ইফতারের। তো এখানে আমি ইফতারের জন্য সবগুলো রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে জিলাপি রয়েছে, এখানে তো আজান হয়ে গেলে আমরা ইফতার করে নেবো।